আপনি কি রে হোটেলত থাকনু? ভালোই লাগলো। তা কয় টাকা বিল হচ্ছে আপনি কি রে? বেশি হয়নি, মাত্র 7,500 টাকা। কি, এক রাতে 7,500 টাকা? আমি তো বেকুব সাজা কেন, কেঙ্কা করে হলো 7,500 টাকা? কি যে কন আপা, এটি জিম আছে, থিয়েটার আছে, সুইমিং পুল আছে, গলফ কোর্স আছে, ক্যাসিনো আছে, খালি তাই লয়, স্পাও আছে এটি, সেই হিসেবে তো 7,500 টাকা কিছুই লয়। ঠিকই আছে, সবই ঠিকই আছে, তাই বলে 7,500 টাকা, এটা না বেশি হয়ে যায়? এই যে এতগুলো কথা কন, এই যে আপনি জিমত থেকে স্পা পর্যন্ত, এলে আপনি ব্যবহার করলে আপনি বুঝা পেলেন নি 7,500 টাকা কম হছে, আর বেশি বিল হওয়া উচিত আসলে। আর 5-star হোটেল তো জানেনি বিল কটি হয়, অন্যান্য 5-star হোটেল যা দেখেন কতগুলা টাকা লেয়, 10,000 টাকা নিচে কোনো বিলই নাই। এটি তো আমরা 7,500 টাকা করছি, তাও আমরা কমিশন দিয়ে ডিসকাউন্ট দিয়ে করছি, তাতে আপনি ইনকা হচ্ছে? ওগুলা তো আমি কিছুই ব্যবহার করিনি, তাই বলে ওল্লার জন্যও টাকা নেবেন, এটা কোনো কথা? সেটা অপ্রাসঙ্গিক, আপনি তো চালেই ব্যবহার করা পারলেন নি, সারা রাত পার হয়ে গেল, আপনি ব্যবহার করেননি, ওটা কি আমার দোষ? আদিলেন 1,500 টাকা। কি, মাত্র 1,500 টাকা? আপনি মনে শুনতে ভুল করছেন, ভাড়া হচ্ছে 7,500 টাকা, আপনি 1,500 টাকা দিচ্ছেন কৃষক? জানি, আমি ওর থেকে 6,000 টাকা কাটা লিছি। ওমা, এর লাগে কথাবার্তা, আপনি টাকা কাটে নেবেন কৃষক? আমার সাথে আপনি প্রেম করার অপরাধে। এর লাগে কথা করছেন আপনি, আপনার সাথে তো আমি প্রেম করিনি। সেটাও অপ্রাসঙ্গিক, আপনি চালেই তো আমার সাথে প্রেম করা পারলেন নি, করেননি কৃষক, পুরা রাতই পরে আসলো। এ কে কুটি আছে তোরা, আমাকে ধরা আমি হার্ট ফিল করছি, নতুন বিয়ে করলো, 6 মাস কাটে গেল, কেঙ্কা সংসার করিচ্ছু, করলো না তো কিছু? হাই আল্লাহ, সে দুঃখের কথা আর কোশ না, বেটি শ্বশুর বাড়ির সুখে থাকলে মনটা বড় শান্তি পায়, কিন্তু বৌমা শ্বশুর বাড়ির খুশি হলে কোনটি জানা কষ্ট হয়। জামাই বেটিক সাহায্য করলে কয় কপাল গুনে একটা জামাই পেছি, কিন্তু বেটা বেটার বউ সাহায্য করলে কয় উই তো একটা বইয়ের গোলাম। বেটি মেকআপ করলে কয় হাইরে মোনা আমার চুলটা কি সুন্দর লাগিচ্ছে, আর বউ যখন সাজে তখন কয় ভাগ কাজ হচ্ছে, ঢং থোয়ার জায়গা পায় না। বেটি শ্বশুর বাড়ির যখন কাম কাজ করে তখন কষ্ট পেয়ে কয় যে বেটির আমার অসুখ হবি, আর বউ যখন সারাদিন কাম কাজ করে তারপরেও কয় যে শুয়ে বসে থাকে, টিপি দেখে, কাম কাজ নেয়, মোবাইল নিয়েই বসে থাকে। বেটি সারাদিন কাম কাজ করলে আর তার ননদ শৌরি যদি বসে থাকে তার কাছে সেটা বলে খুবই আগ লাগে, আর যখন লিজের বাড়ির লিজের বৌমা সারাদিন কামে মরে যায় তখন ননদ শৌরি বসে থাকে আর সেটা তার কাছে ঠিক মনে হয়। বেটির বাড়ির থেকে মিচ্ছে না কথা শুনলে তারকে মাথাতে আগুন ধরে যায়, আর যখন লিজের বউ মা বাপ মা তুলে গেলেই তখন তারকে এটা অন্যায় মনে হয় না। বেটিক যখন বিয়ে দেয় মনে করে আমার বেটি রাজরানী, আর বেটাক যখন বিয়ে করায় তখন বৌমা লয় লিয়ে আসে চাকরানী। বুঝছি, তোকে আর কোয়া লাগবি না, আমি বুঝে ফেলে দিছি তোর সংসার কেঙ্কা যাচ্ছে, আসলে বেটি আর বউ বলে কথা লয়, সগলি কি বেটির মতো ভালোবাসা উচিত?